ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বেহালা থেকে সোনারপুর, উম্পুনের ধাক্কায় কার্যত এখনও বিচ্ছিন্ন দক্ষিণ কলকাতা ও শহরতলির দুই জায়গা। বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে জলের আকাল, মোবাইলে চার্জ না থাকায় ব্যাঘাত ঘটেছে যোগাযোগ ব্যবস্থায়। প্রতিবাদে সোমবারও পর্ণশ্রী থানায় বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। এখনো পর্যন্ত আমরা আঁধারেই আছি, আমার স্ত্রীও অসুস্থ হয়ে পড়ছেন আর আমি তো নিজেই রুগ্ন। বুধবার উম্পুনের তাণ্ডবের পর থেকে বিদ্যুৎ সংযোগ নেই, মিলছে না জল, মোবাইলে চার্জ শেষ। পাঁচ দিন ধরে এমনই অবস্থায় দিন কাটাতে হচ্ছে বলে দাবি বেহালার অধিকাংশ বাসিন্দার। এদের মধ্যে একজন বিদ্যাসাগর কলোনির বাসিন্দা 70 বছরের সোমনাথ বসু। নিয়মিত নেবুলাইজার নিতে হয়, কিন্তু সোমবার সকাল পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ আসেনি, লাইট ফ্যান বন্ধ, দমবন্ধ পরিস্থিতিতে আরও অসুস্থ হয়ে পড়ছেন বৃদ্ধ। আমি নিজেও অসুস্থ মানুষ, আমার সিওপিডির প্রবলেম আছে এবং যে কারণে আমাকে নেবুলাইজার এবং ইনহেলার ইত্যাদি প্রভৃতির ওপরেই ভরসা করে থাকতে হয়। আমরা বারংবার সিএসসিকে বলার চেষ্টা করেছি, সেই দুর্যোগের দিন থেকে তারা ফোন ধরার কোনো প্রয়োজন মনে করেনি। আইটি সেক্টরে চাকরি করেন এই বাড়ির মেয়ে, লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম করছিলেন, কিন্তু ঘূর্ণিঝড়ের পর থেকে বাড়ির ফোন বা ইন্টারনেট কাজ করছে না। এই অবস্থায় চাকরি টিকবে কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে। আমি বাড়ি থেকে অনলাইন কাজ করি, আমি কোনো মোবাইল বা ফোন কিছু চার্জ রিচার্জ করতে, এখানে ইলেকট্রিসিটি না থাকার জন্য চার্জ করতে পারছি না, তাছাড়া এই এলাকায় নেটওয়ার্ক নেই, ফোন থেকে জানানোর সুযোগটা না থাকাতে আই অ্যাম অন দ্য ভার্জ অফ লুজিং মাই জব। বেহালায় এখন তুঙ্গে জেনারেটরের চাহিদা। পর্ণশ্রীর ঘোষ পরিবার দুদিন আগে জেনারেটর ভাড়া করে পাম্প চালিয়ে ট্যাঙ্কে জল তুলেছিলেন, কিন্তু সেই ট্যাঙ্ক এখন খালি হওয়ার পথে। যে পরিমাণে জেনারেটর লাগছে, হয় ওনাদের জেনারেটর খারাপ হয়ে যাচ্ছে, আবার দুদিন পরে যখন আমরা পাচ্ছি তখন সেখানে ওদের ফোন খারাপ হয়ে যাচ্ছে, বলছে আমরা পাচ্ছি না, আমরা সার্ভিস দিতে পারছি না। মানে আমি শনিবার একবার তুলেছি, আজকে আবার, আজকে সোমবার আমি ওনাকে যোগাযোগ করব, যদি পাই কারণ ফোনে কানেকশন পাচ্ছি না। বাড়িতে বিদ্যুৎ নেই, চার্জ দেওয়ার জন্য বাড়ির সবার মোবাইল ফোন অফিসে নিয়ে যেতে হচ্ছে গৃহকর্তাকে। না আছে ফোনের চার্জ, আপনি পুরো জগৎ বিচ্ছিন্ন, কারোর সাথে যোগাযোগ নেই, কিছু নেই, আপনি আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় বা আপনার পরিজন যেহেতু অসুস্থ থেকে কিরম আছে সেইটুকু পর্যন্ত আপনি জানতে পারছেন না। গতকালই এক বন্ধু এসে আমাকে একটা পাওয়ার ব্যাংক দিয়ে গেল, বলে এই সময় তোর এটা খুব লাগবে, তুই এটা রাখ। আমি সত্যি পেয়ে মানে ভাবলাম যে হ্যাঁ, এর থেকে ভালো বোধহয় এই সময়তে সাহায্য হতে পারে না। সোমবার বিদ্যুতের দাবিতে পর্ণশ্রী থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বেহালার বনমালী নস্কর রোডে চট্টোপাধ্যায় পরিবারের বাড়ির সামনে ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট, কবে বিদ্যুৎ আসবে জানা নেই কারুর। এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে অন্য পাড়া। বেহালার 132 নম্বর ওয়ার্ড বনমালী নস্কর রোড, 6 দিন ধরে ঝড়ের পর থেকে কোনো রকম বিদ্যুৎ নেই। এই যে পাখাটা ঘুরছে, বিদ্যুৎ কিন্তু এ বাড়িতে না থাকা সত্ত্বেও পাশের একটি এলাকায় যেখানে বিদ্যুৎ রয়েছে সেখান থেকে তার দিয়ে টেনে গোটা বাড়ির মধ্যে একটিমাত্র ঘরে একটা ব্যবস্থা করা হয়েছে পাখার। সিএসসি গিয়ে আমাদের একটা করে ল্যালিপপ ধরিয়ে দিয়েছে, এই এক্ষুনি যাচ্ছে, ওক্ষুনি যাচ্ছে। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে সে ক্যালকাটা পর্ণশ্রী থানায় গেছি। পর্ণশ্রী থানায় যেতে বলছে, দেখুন এটা তো আমাদের আইন শৃঙ্খলার রক্ষা করার জন্য, আমরা তো আর সিএসসি লাইট জুড়তে যাব না। বেহালার মতো একই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। বিদ্যুৎ নেই সোনারপুর থানা এলাকার বেশ কিছু এলাকায়, যেমন 17 নম্বর ওয়ার্ডের নন্দন কলোনির ঘোষ পরিবার। বাড়িতে 3 জন প্রবীণ নাগরিক, তার মধ্যে একজনের সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। 6 দিন ধরে আমরা জল পাচ্ছি না, ভাত রান্না করার পর্যন্ত জল নেই আমাদের, রুটি খেয়ে দিন কাটাতে হচ্ছে, পানীয় জলের প্রচণ্ড অভাব। মিউনিসিপ্যালিটি থেকে যতটুকু জল দেয় ওইটুকু জল খেয়ে আমরা সারাদিন কাটাই, তার ভিতরে বাড়িতে অসুস্থ লোক আছেন, এইভাবে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। এই যে ঘোষবাড়ি চিত্র, এই চিত্রটাই কিন্তু রাজপুর সোনারপুর পুরসভার বিস্তীর্ণ এলাকার মানুষের ক্ষেত্রে কিন্তু একই রকম। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আলো বিদ্যুৎ জল নেই, প্রত্যেকটা এলাকার মানুষই কিন্তু ঠিক একইভাবে ভুক্তভোগী হচ্ছেন। সুতরাং তারা চাইছেন প্রশাসন যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে। ঝড় চলে গেছে 5 দিন হলো, দুর্ভোগের অবসান হবে কবে, সেই উত্তরই এখন হাতড়ে বেড়াচ্ছেন হাজার হাজার মানুষ। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দল দে ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।